ঘন কুয়াশার কারণে বাতিল হয়ে গেল শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টের সমস্ত বিমান। এর ফলে নাকাল হতে হলো বিমান যাত্রীদের। মঙ্গলবার ঘন কুয়াশায় ঢেকে যায় শিলিগুড়ি। বাগডোগরা বিমানবন্দরে এসে সকাল থেকেই বসে বিমান যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে প্রথমে বলা হয় কুয়াশা কমলেই বিমান চলাচল শুরু করবে। কুয়াশা কেটে যাওয়ার অপেক্ষায় বসেছিলেন যাত্রীরা, কিন্তু যত বেলা বাড়তে থাকে ততই কুয়াশার চাদরে মুড়ে যেতে থাকে আকাশ। অবশেষে বিমান দপ্তর কর্তৃপক্ষের তরফে জানানো হয় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বাতিল করা হয়। এই ঘোষণার পরই হতাশ হয়ে পড়েন যাত্রীরা। অনেকেরই জরুরি কাজ ছিল, তারা ফিরতে পারলেন না, আবার অনেকে থাকার জন্য হোটেল খোঁজা শুরু করেছেন। এদিকে মঙ্গলবার শিলিগুড়ির একটি জনসভায় অংশগ্রহণ করতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় শিলিগুড়িতে আসার কথা ছিল তার, কিন্তু বিমান বাতিল হওয়ায় এদিন তিনি শিলিগুড়ি আসতে পারলেন না। পাশাপাশি যে সকল যাত্রী সকাল থেকেই বিমানবন্দরে বসেছিলেন তারা ভীষণভাবে ভেঙে পড়েছেন। কি করবেন তারা বুঝেই উঠতে না পেরে অবশেষে হোটেল খুঁজে থাকার ব্যবস্থা শুরু করেছেন। এদিন ধুবড়ী শহরে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে উদযাপন করলেন স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবস। সকাল 8টা নাগাদ ধুবড়ী জেলার ঐতিহাসিক নেতাই ধুবুনী ঘাটে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন রামকৃষ্ণ সেবাশ্রমের কর্মকর্তা সকলেই। এরপর স্বামী বিবেকানন্দের আদর্শের প্রতি লক্ষ্য করে ধুবড়ী শহরে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ধুবড়ির প্রায় 35টি গরিব পরিবারের ছেলে ও মেয়েদের হাতে বিনামূল্যে তুলে দিলেন কম্বল। তারপর বিবেকানন্দ বিদ্যাপীঠে অধ্যয়নরত প্রায় 200 জন ছাত্রছাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থা গ্রহণ করেন রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্যরা। তবে এরপরেও নবপ্রজন্মের মাঝে স্বামী বিবেকানন্দের আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দর 158তম জন্মদিবস উপলক্ষে বিবেকালামে প্রতি বছরে এই দিনটুক প্রতি বছরে এই দিনটুক আদর্শ দিবস হিসাবে পালন করে। কারণ যেহেতু আপনাদের জানে যে বিবেকালাম অর্থাৎ স্বামী বিবেকানন্দ আর ডক্টর এপিজে আব্দুল কালামর নামেরে আর আদর্শেরে এইটু নির্মিত হয়েছে। গতিকে আমি প্রত্যেক বছরে 12 জানুয়ারির দিনটুক আমার আদর্শ দিবস হিসাবে পালন করো। আজির কার্যসূচী হয়েছে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমত আমার এই কার্যসূচীর শুভারম্ভ করিম। ধুবুরীর পথর থকা যিবিলাক দরিদ্র মানুহ আছে সিহঁতক আমি অন্ন সেৱা আগবঢ়াম। আরে রাজ ভাই, ইতনে মহিনো বাদ আপ ইয়াহাঁ কেসে? ঘর বদল লিয়া ওর বতায়া ভি নাহি। আরে ভাই, থোড়া বিজি হো গিয়া থা, আও ঘর চলে, আজ কা ডিনার মেরে ইয়াহাঁ। अरे वाह भाभी, इतने शानदार डिजाइनर होम डेकोर, ये तो बहुत ब्यूटीफुल है। वो तो है, हमारा भरोसा सजावट शॉप जो है, जहाँ मिलते हैं हर तरह के होम डेकोर एसेसरीज, जैसे पर्दे, वॉलपेपर, कुशन, बेडशीट्स, ब्लेंड कारपेट्स और भी बहुत कुछ। तो आज ही विजिट करें सजावट और दें अपने सपनों के घर को अपनी मन पसंद लुक एंड फील। सजावट, लिव ब्यूटीफुल।